আসসালামু আলাইকুম। বুঝতে পাচ্ছেন স্টিকারটা এবিএস, আর এবিএস নিয়ে ভিডিওটা করব, কারণ এবিএস নিয়ে অনেকেই হয়তো এই ধরনের মানে ভাবতেছেন যে আসলে এবিএস ছাড়া কিভাবে বাইক চালানো যায়। তো আজকে আমি সেটাই দেখাবো যে এবিএস যে বাইকটা আছে, যাদের এবিএস প্রবলেম হয় চালাইতে, তো সেই প্রবলেমটা তো হইলে অনেকেই এবিএসটা কাজ ভয় পায়। তো সেই ক্ষেত্রে আপনারা এবিএসটা পুরো সেন্সর খুলতে হবে না, কোনো লাইন খুলতে হবে না, কোনো ডিস্ক খুলতে হবে না, এই ক্যাবেলও খুলে দিতে হবে না। কারণ আপনি যদি ক্যাবেল খুলে দেন তাহলে চেক লাইট জ্বলে উঠবে বা এই ধরনের বিভিন্ন ঝামেলা আসবে। তো যাই হোক, এবিএস ক্যাবেল খুলতে হবে না। আপনি এবিএস যদি বন্ধ করতে চান, এটা বলে দিচ্ছি আপনাদেরকে কীভাবে বন্ধ করবেন, আমি সেটা বলতেছি। আর একটা প্রবলেম যেটা হচ্ছে, সামনের চাকার এই যে ডিস্কটা দেখতেছেন, এটা হচ্ছে এবিএসের ডিস্ক। এই ডিস্কের ভিতরে অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে পাথর চটকে আসে, কারণ ডিস্কটা অনেকক্ষণ মানে হালকা, একটু পাথর বা কোনো কিছু থাকলে এটা টাল হয়ে যায়। আর টাল হওয়ার কারণে দেখবেন অনেকের ব্রেক দেখবেন মাঝে মধ্যে কাজ করতেছে আবার কাজ করে না। তো ডিস্ক যদি টাল থাকে এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। কিন্তু এটা দেখা হয়নি, কিন্তু দেখা উচিত। দেখি পিছনটা কেউ ড্যামেজ হতো, দেখি এটা চেক করে দিই যে ডিস্কটা কি টাল আছে কি না। আচ্ছা, আর ডিস্ক ক্লিয়ার আছে, তো ডিস্কের সমস্যা নেই। তো এরকম অনেকেরই প্রবলেম আছে। দেখেন ডিস্ক নতুন বাইক কেনার পরে দেখেন এবিএস কাজ করে না বা এবিএস লাইট জ্বলে থাকে, ঝামেলাগুলো। তো আপনারা একটা এই চাকাটা ঘোরার চেষ্টা করবেন, সামনের চাকা ঘুরাইলে আপনি ডিস্কটা বুঝতে পারবেন এই ডিস্কটা কি টাল হয়েছে কি না। যদি টাল হয়ে থাকে তাহলে আপনি ডিস্কটা সোজা করা যাবে, এই নাটগুলো খুলে একটা সমান জায়গায় নিয়ে তারপর ডিস্কটা আপনি খুব ইজিভাবে লাইট বন্ধ করো, ইজিভাবেই এটাকে ক্লিয়ার করতে পারবেন। তো এই হচ্ছে এবিএসের ডিস্কের সামনের ফ্রন্ট সাইডে যেটা বিষয় বললাম, ফ্রন্ট সাইডে যে ডিস্কের বিষয়, আর পিছন সাইড যেটা বলি, আর পিছন সাইডে যেটা বলি, পিছনের ব্রেকের যে এবিএসটা কাজ করে, পিছনের যে এবিএস এর ডিস্কটা টাল আছে কিনা এটা একটু দেখি। কারণ এখানে যে সেন্সরটা দেখা যাচ্ছে, আমি দেখাই, এটা হচ্ছে সেন্সর, এই ছোট যেটা দেখতে পাচ্ছেন এটা সেন্সর। এই সেন্সরটা আপনার এই এবিএস এর সাথে কাজ করে, এই সেন্সরটা এখানে। তো এখানের গ্যাপ যদি শর্ট হয় তাহলে সমস্যা, এবং যদি বেশি হয় তাহলেও প্রবলেম, এবিএস এর প্রবলেম দিবে। তো এই জন্য ডিস্কটা যদি ক্লিয়ার থাকে, এবিএস এর ডিস্ক যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে আপনার সমস্যা হবে না। তো এই জন্য অনেক সময় দেখা যায় ডিস্ক টাল হয়ে যায়, একটু চেক করবেন আপনারা নিজে নিজে, যাদের বাইক তারা চেক করে নিতে পারেন। চাকাটা ঘুরাইলে আপনি খুব সহজভাবে এইভাবে দেখতে পারবেন, দেখেন খুব ক্লিয়ারলি বোঝাচ্ছে। আর টাল হলে এটাকে টাল বাউলার বাউলি করবে। তো এটা আসলে কিভাবে সোজা করবেন, এটা আপনি ধরেন স্ক্রুড্রাইভার এরকম সাইডে দিলেন, চাপ দিলেন হালকা, এখানে সোজা আসবে। যদি না খুলে আপনি কিভাবে করবেন সেটাও করা যাবে। এটা ডিস্কের খুবই নর্মাল, এটা চাপ দিলে এটা এরকম সোজা করা যায়, যেহেতু এবিএস এর পিছনে রেয়ার যে এবিএসটা দেখালাম। তো এই হচ্ছে প্রবলেমগুলো আসে এবিএস এর। যেটা এরপর হচ্ছে এবিএস এর লাইট জ্বলে থাকে অনেকেরই, এটা হচ্ছে গাড়ি ধোয়ার পর অনেক সময় দেখা যায় পানির কারণে এই লাইটটা শো করে থাকে এবিএস লাইট। তো আশা করি ভালো করে হাওয়া মারবেন গাড়ি ওয়াশ করার পর, তারপরেই আপনার হচ্ছে লাইন ক্লিয়ার হবে অটোমেটিকলি। তো তারপরেই হচ্ছে আপনার এগুলো ক্লিয়ার হবে। তো এই হচ্ছে ডিক্স পিছনের এবিএস এর। আপনার এবিএস বন্ধ করতে চাইলে ডিক্স খুলতে হবে না, সেন্সর খুলতে হবে না, আপনি সহজভাবে, আমি দেখে দিই এবিএস কিভাবে বন্ধ করবেন, আপনারা চাইলে এটা করতে পারেন। এবিএসটা বন্ধ করবেন কিভাবে আমি দেখাই দিই। এখানে আপনার সিটটা খুলবেন, পিছনের সিটটা খুলবেন, ওইদিকে যাও, এখানে আপনার সিটটা খুলতে হবে। সিটটা খোলার পর আপনি এখানে কিছু একটা বক্স আছে দেখতে পাবেন, একটু কাছে এখানে একটা বক্স দেখা যাচ্ছে, এই বক্সটা হচ্ছে এভাবে খুলবেন। তো খোলার পর এখানে একটা, আপনি এখানে সহজভাবে দেখে দিচ্ছি, এই এখানে এখানে দেখাইতে হবে, এখানে পয়েন্ট টু পয়েন্ট এখানে আছে, ক্লিক করো। এখানে সহজভাবে কীভাবে পারবে সেটাও দেখে দিচ্ছে, এখানে কোনটা এবিএস কাজ করে বা কোনটা করে না, এখানে কোনটা এবিএস এর ফিউজ এখানে দেখতে পাবেন উপরে টাইপ বার উপরে এবিএস এর 2 নাম্বার আছে, এই যে এখানে লেখা আছে এবিএস আছে, এরপর হচ্ছে আরো নিচে মোটর আছে, এবিএস এর মোটর বলতে আপনি কয় নাম্বার, 2 নাম্বার আপনাকে খুলতে হবে, 2 নাম্বারটা
एवीएस मोटर माने 13 এখানে 13 एमपीआर এখানে 13 एमपीआर এর যে ফিউজটা এই যে এটা এই 13 एमपीआर এর ফিউজটা খুলে দিলে আপনার এবিএসটা বন্ধ হয়ে যাবে এবিএস মোটরটা বন্ধ হওয়া মানে এবিএসই কাজ করবে না তাহলে আপনি এত সহজ এই 13 ফিউজটা খুলে দিবেন তাহলে এবিএস এর পুরোটাই কাজ বন্ধ থাকবে বাকি সবকিছুই ওকে থাকবে নো প্রবলেম কোনো প্রবলেম হবে না তো আশা করি আর এখানে আরেকটা প্রবলেম অনেক সময় দেখা যায় এবিএস কাজ যদি না করে কারো তাহলে আরেকটা জিনিস দেখতে পারবেন সেই এই ফিউজগুলো আপনারা চেক করবেন প্রতিটা ফিউজ এখানে চেক করবেন প্রতিটা ফিউজ টানটানে চেক করবেন কারণ তখন আপনার অনেক সময় দেখা যায় ফিউজটা কেটে যায় আর ফিউজটা কেটে গেলেই অনেক সময় ফিউজ এবিএস কাজ করে না তো এখানে আসলে সবাই কমই দেখে চেক করে কমই চেক করে কারণ এখানে আপনার ভাবে যে সেন্সর নষ্ট হয়েছে বা এটা হয়েছে আগে আপনি দেখেন চেষ্টা করেন কারণ চেষ্টা শেষ নেই কারণ হঠাৎ করে প্রবলেম হয়েছে আপনি ফিউজটা আগে নর্মালি চেক করবেন ফিউজ আছে যে মোটে 5টা ফিউজ আছে এখানে 13 যে ফিউজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটরের এবিএস মোটরের আর বাকি অংশগুলো এবিএস এর কিছু সাইড কাজ করে যেগুলো আছে যাই হোক 13টা খুলে দিলে আপনার এবিএসটা বন্ধ হয়ে যাবে এবং এবিএস যদি না কাজ করে তাহলে এই আগে এগুলো চেক করতে হবে তারপরে আপনি দ্বিতীয়ত বাকিগুলো আপনি চেক করবেন অনেক সময় এগুলো দেখা যায় ফিউজ ভালো আছে রং ধরে যায় যার ফলে লাইন পায় না তো এই হচ্ছে আর আবারও দেখায় নিচে এটা কাভারটা খোলার পর এই যে নিচে 2 নম্বর 13 এবিএস লেখা আছে এবিএস মোটর এই হচ্ছে আপনার 13 তো যাক এবিএস বন্ধ করবেন কীভাবে আমি আপনাদের দেখাই দিলাম আপনারা কোনো সেন্সর লাইন খুলবেন না ডিস্ক খোলার দরকার নেই ডিস্ক মিক্স এগুলো কোনো কিছু খোলার দরকার নেই আপনি এটা খুলে দিলে সহজভাবে এবিএসটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে তো এই হচ্ছে যেটা বলার ছিল আপনাদের সাথে শেয়ার করার ছিল যে এবিএস নিয়ে অনেকেই আমাকে ফোন দিয়েছে যে ভাই এবিএস সেটটা বিক্রি করব আমি আর এবিএস চালাবো না তো এইরকম আমার কাছে আসছে দেখে আমি ভিডিওটা করলাম কারণ এবিএস নিয়ে অনেকেই প্যারা থাকে যে সেট খুলে বিক্রি করবে এটা কেমন কথা এবিএস আপনি যদি বন্ধ করতে চান তাহলে সেট খুলতে হবে না বেচতে হবে না আপনার বাইকে যা আছে সেরকমই থাকবে আপনি বেচতে গেলেও ওই রকমই পাবে পাবে কিন্তু আপনি খুলে রাখলে জিনিসটা আরও বেশি খারাপের দিকে যাবে এই জন্য বলি আপনার দরকার নেই আপনি ফিউজ খুলে রেখে দেবেন ফিউজ এবিএস আপনার বন্ধ হয়ে যাবে নো টেনশন এই হচ্ছে আমার এবিএস নিয়ে কিছু কথা ছিল আপনাদের এবিএস হচ্ছে লাইট হচ্ছে এটাই তো এবিএস যদি কখনো কাজ না করে তাহলে ফিউজে চেক করবেন ফিউজগুলো চেক করবেন ডিস্ক চেক করবেন সেন্সর চেক করবেন এই ধরনের দেখা যেগুলো সেগুলো দেখবেন আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং সবসময় থাকবেন ভিডিওগুলো দেখতে পারবেন আপডেট কোনো কিছু ভিডিও প্রতিদিন কিছু না কিছু ভিডিও থাকে আমার আপনার সঙ্গে থাকবেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ